দুনিয়ার জীবনে যদি আমরা স্বাবলম্বী হতে চাই দুনিয়ার জীবনে যদি আমরা অর্থনৈতিক স্বাবলম্বী হতে চাই আল্লাহর নবী বিশ্বনবী মহানবী রসুল ওয়াসাল্লাম কিছু আমল আমাদের কি শিখিয়েছেন ওই আমলগুলো যদি করতে পারি আল্লাহ ফাকরবুল আলমিন এই দুনিয়ার জীবনে সফলতা দান করবেন এই দুনিয়াতে অনেকই হত দরিদ্র অনেকে গরিব একবেলা খেলে আরেকবেলা বেলা খেতে পারে না এই জন্য যারা হত দরিদ্র আল্লাহর নবীর শিখানো আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ পাক আলমিন এই দুনিয়ার জীবনে কল্যাণ দ্বারাতে ভরপুর করে দিবে বিশ্বনবী নবীর সাল্লাই সাল্লাম এই পৃথিবীতে আমাদেরকে বেঁচে থাকার জন্য যা কিছুর প্রয়োজন কোনো কিছু বাদ দেননি সব দিক নির্দেশনা আল্লাহ নবীর সাল্লাম দিয়ে গেছে এজন্য যখনই কোনো সাহাবেই কারাম কোনো কিছুর প্রয়োজন হয়েছে তখনই আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লামের স্মরণাপন্ন হয়েছেন বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে আগমন করেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তৎক্ষণাৎ তাদেরকে দিক দিয়েছেন তৎক্ষণাৎ আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম তাদেরকে বিপদ থেকে উত্তরণের জন্য এই মাসিবা থেকে উত্তরণের জন্য আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম পথ বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে একজন সাহাবি আগমন করলেন বেদুন সাহাবী গ্রাম্য সাহাবি রাসুলের কাছে আগমন করলেন যে কথাগুলো সহি বুখারিতে এসেছে চার হাজার দুই শত দুই নম্বর চার হাজার দুই নম্বর হাদিসে এসেছে সহি বুখারিতে একই বর্ণনা একই ঘটনা সহি মুসলিম এসেছি দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবী হজরত সাদিব নাবি অকাস রদি আল্লাহ তালু বলেন হজরত সাদিব নাবি অকাস রসল করিম সাল্লা সাল্লামের একজন গ্রহণযোগ্য সাহাবী তিনি আসলেন তিনি বললেন যে একজন সাহাবি রাসুলের কাছে আগমন করলেন বেদন সাহাবী রাসুলের কাছে আসলেন এসে আল্লাহ নবীর কিছু বললেন ইয়ার সুল্লাহ ইয়া নবী আল্লাহ আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেন আমাকে এমন কিছু আলফা শিখিয়ে দেন এমন কিছু কালিমা আমাকে শিখিয়ে দেন যে কালিমাগুলোর দ্বারাতে আমি মহান রব আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুগ্রহ পাব আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেন আমি আমল করতে পারি আল্লাহর নবী সাল্লা সাল্লাম আগন্তুক ওই বেদুন সাহাবীকে ওই গ্রাম্মা সাহাবীকে শিখিয়ে দিলেন তুমি পরবাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা তুমি পড়বা আল্লাহু আকবার কবীরা তুমি পড়বা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি রব্বাল আলামিন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিকিল আযীন এগুলো তোমরা বেশি বেশি পড়বা রাসূলের সাহাবী বেदून কি রাসূল যখন এই শিক্ষা প্রদান করলেন যে তোমরা বেশি বেশি এই কথাগুলো পড়বা আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ এক আল্লাহ হচ্ছেন বড় তিনি সবচেয়ে বড় তার প্রশংসা ওয়াল হামদুলিল্লাহি কাসির আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গণিত প্রশংসা আল্লাহ পাক পবিত্র জগৎ প্রতিপালক তার শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি কোলাবে না আল্লাহ ছাড়া পরাক্রমশালী দয়াময়ী কেউ না এই দোয়াগুলো তুমি পড়বা তখন সাথে সাথে সাহাবি বললেন এগুলো তো সব আল্লাহর জন্য এগুলো তো সব আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা হল আমার নিজের জন্য কিছু শিখিয়ে দেন অর্থাৎ আমি এই দুনিয়াতে কিছু পাইতে চাই এই দুনিয়াতে টাকা পয়সা অর্থ করি দন দৌলত মান সম্মান ইজ্জত এগুলো এগুলোর ব্যাপারে কিছু দোয়া শিখিয়ে দিন বাকিগুলো ওইগুলো তো আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার গুণ কীর্তন এগুলো আমি গাইলাম আল্লাহ তালার জন্য এই দুনিয়াতে আমার ফায়দার জন্য কিছু বলে দেন বেদুনারি কথা আরই জবাবে জবাব আল্লাহ রনবী বিশ্বনবী রসুলে আরবী সাল্লাল্লাহ নি সাল্লাম এবার বললেন তুমি বেশি বেশি পড়বা পড়বা আল্লাহ হুমকু ফিরলি ওয়ার হামনি ওয়াহাদিনী ওয়ার চুকুনি আই আল্লাহ তালাম আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ হুমকো ফিরিলীম আয়রব আপনি আমাকে মাফ করে দেন ওর আমার উপরে দয়া নাসিল করেন আমাকে উপরে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠিত আর দুনিয়াতে চলার জন্য আমাকে রিজিক দান করেন আল্লাহর নবী ওই সাবিকি বেদুন সাহাবিকে দোয়া শিখিয়ে দিলেন সুতরাং আমরাও যদি সকাল সন্ধ্যা আল্লাহর নবীর শিখানো এই দোয়াটি ছোট্ট একটি দোয়া এই দোয়াটি যদি আমরা পড়তে পারি আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি যদি আমরা এই দোয়াটি পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের ছোট বড় গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ অনুকম্পা আমাদের উপরে বর্ষিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভ্রান্ত করবেন না আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখবেন আর পাক রব্বুল আলমিন এই দুনিয়াতে চলার জন্য যত রিজিকের প্রয়োজন এই দুনিয়াতে চলার জন্য অর্থবৃত্তের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন দ্বন্দলতের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সব কিছু দান করবে সুতরাং যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর নবীর শিখানু এই আমলটি পড়ে আল্লাহর কাছে দোয়া করুক আজকে দুনিয়ার কাছে আমরা মাথা নত হই দুনিয়ার শক্তির কাছে আমাদের মাথা কে ধমিত করি আমরা দুনিয়ার শক্তির কাছে আমরা নত হয়ে যাই দুনিয়ার শক্তির কাছে আমাদের সর্য বীর্যকে শেষ করে দেই আমরা যদি মহান রব আল্লাহ সুহান হতালার কাছে নত হতাম অল্লাহ আলা কুল্লি সেই ইন কদির যিনি সর্ব বিষয়ে শক্তিমান যে আল্লাহ সুহান হুয়া যে কোনো মুহূর্তে আমাদেরকে যা কিছু প্রয়োজন দিতে পারেন সেই আল্লাহ থেকে দূরে সরে আমরা কোথায় আজকে আছি সুতরাং বিশ্বনী এই ছোট্ট দোয়াটি আমরা আল্লাহ এই দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন এই দুনিয়াতে রিজিকের প্রয়োজন আল্লাহ পাক দান করবেন গুণা করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি আল্লাহ পাক গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ পাকের দয়া অনুগ্রহ আমাদের উপরে বর্ষিত হবে আর আল্লাহ অনুগ্রহ তার দয়া তার অনুকম্পা যদি কারো বর্ষিত হয় আল্লাহর দয়া যদি কারো উপরে বর্ষিত হয় এই দুনিয়াতেও কোনো টেনশন নাই পরকালেও তার কোনো টেনশন নাই আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়ব দোয়াটি আমরা সহি নিয়েছি সহি চার হাজার শত দুই নম্বর হাদিস সহি মুসলিমও পাবেন সহি মুসলিমের দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস